দদ্দপুকুর সন্তোষপুর থেকে উদ্ধার হলো বিলুপ্ত প্রায় শাঁখামুটি সাপ। কেউ এই সাপটিকে চেনেন শঙ্খিনী বা ভোতালেজ, কেউটে বা ডোরা, কালকেউটে বা ডোরা শঙ্খিনী বা শাঁখামুটি বা কোয়ালি নামে। এটি পরিবারভুক্ত হলেও বিষধর সাপ, ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশি দেখা যায়, তবে ধীরে ধীরে বিলুপ্তির পথে। এই সাপটি বিভিন্ন প্রজাতির বিষধর সাপ খেয়ে নেয়, সেই কারণেই মানুষের উপকার হয়। দত্তপুকুর সন্তোষপুরে একটি চায়ের দোকানের পিছনের কাঠের গোলা থেকে উদ্ধার করা হয়, পরবর্তীতে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে পশুপ্রেমী সন্দীপ মল্লিক জানান। উদ্ধার হচ্ছে এটি শাঁখামুটি সাপ, এটা হচ্ছে সন্তোষপুর থেকে। উদ্ধার হলো এটি চায়ের দোকান আছে, চায়ের দোকানের মানে পাশে কিছু কাঠ ঠাট রাখা ছিল, ওই কাঠের মধ্যে ঢুকে গেছিলো। এটি ইংলিশ নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট। এটি বিষধর সাপ, কিন্তু এখনও পর্যন্ত কাউকে কামড়েছে কোনো রেকর্ড নেই। এই সাপটি যেখানে থাকবে খুব উপকার, কারণ গোকড়ো, কেউটে, চন্দ্রবড়া যেসব সাপ আছে সেই সাপকে খেয়ে প্রচুর উপকার করে। কত বড় হবে? প্রায় 5 ফুট 5.5 ফুট হয়ে যাবে। এগুলো কোথা থেকে আসে? এগুলো এখানেরই সাপ, এখন খুব কম দেখা যায়, কারণ প্রচুর লোকে এটা পাহাড়ি সাপ ভেবে মেরে ফেলেছে, তার ফলে প্রচুর ক্ষতি হচ্ছে। মানে প্রচুর চন্দ্রবড়া, গোকড়ো, কালাজ এগুলো বেড়ে যাচ্ছে, এগুলো থাকলে নিয়ন্ত্রণে থাকে। এগুলো মূলত কোথায় থাকে? এগুলো থাকে পুকুর পাড়ে, শুকনো জায়গায়, ইটের পাজারে, এসব জায়গায় এদের দেখা যায়। দেখতে পাই হচ্ছে দোকানের যে মালিক, সে দেখতে পায় যে তার দোকানের পিছনে কিছু কাঠ রাখা আছে, সেই কাঠের তলায় ঢুকে গোল হয়ে বসেছিল। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য, এদের দেখতে মানে কি বলবো, মানে সাদা কালো ব্যান্ড ব্যান্ড লম্বা হয়। এরা হচ্ছে ক্রেট প্রজাতির সাপ, মানে কালাজ কমন ক্রেট, আর এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট। আপনি বললেন তো বিষ নেই, তবে সাপ দেখলেই তো মানুষ একটা ভয়ের মধ্যে থাকে, সেটা বুঝবে কি করে যে এটা এই সাপ? এটা ভয়ের মধ্যে থাকার কিছু নেই, সাপ মানে আমাদের পরিবেশে প্রচুর উপকার করে। সাপ দেখলে খোঁচাখুচি বা পাড়া বা গুঁতোগাঁতি না দিলে কোনো সাপ কাউকে কামড়াবে না, যেখানে আছে সেরকম থাকবে, চলে যাবে, না হলে গুঁতোগাঁতি খোঁচাখুচি দিলেই সাপ কামড়াবে, তাছাড়া সাপ কামড়ায় না। এগুলো পাহাড়ি অঞ্চলে কি দেখা যায়? না না, পাহাড়ি অঞ্চলে না, আমাদের এখানেরই সাপ, এখানেই দেখা যায়। এটি বিষধর সাপ, কিন্তু কোনো ক্ষতি করে না কারো। বিষ আছে। মুখটাই তোলা হয়, দরকার নেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।